আশা করি সবাই মন দিয়ে একদম খুব মন দিয়ে শিখবে। এবার তোমরা বলতে পারো, স্যার শর্টকাট অঙ্ক না করে কি সরকারি চাকরি পাওয়া যায়? না, 100% পাওয়া যায়। কিন্তু যার যা ওপিনিয়ন তার তার ব্যাপার। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, সরকারি চাকরি পেতে গেলে, পরীক্ষাতে ভালো পারফর্ম করতে গেলে কিছু অঙ্ক তোমাকে শর্টকাট ওয়ে অবলম্বন করতেই হবে। তাহলে সুবিধা হবে টাইম ম্যানেজমেন্ট করা। টাইম যদি ম্যানেজ করতে পারো, কিছু অঙ্ক তোমার করতে মোটামুটি 4-5 মিনিটও লেগে যেতে পারে, সেক্ষেত্রে টাইম বাঁচানোর জন্য শর্টকাট ওয়ে একটা বেস্ট ওয়ে। সুতরাং সব অঙ্ক শর্টকাট করা যায় না, কিছু কিছু অঙ্ক শর্টকাট করলে টাইমটাকে সেভ করার জন্য। আমরা চলে যাচ্ছি আজকের আমাদের যে বিষয়বস্তু, সেটা হচ্ছে নল ও চৌবাচ্চা, পাইপ অ্যান্ড সিস্টেম। তো তোমাদের সবার এই চ্যাপ্টারটা অনেক কঠিন লাগে, তো আজকে আমি কিছু অঙ্ক দেখাবো, এক্সেপশনাল টাইপের, একটু মানে অন্য টাইপের অঙ্ক, যে অঙ্কগুলো অনেকের করতে খুব কষ্ট হয় সেরকম টাইপের কিছু অঙ্ক আমি এখানে দেখাবো। এবং যে অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে, স্টাফ সিলেকশন কমিশন থেকে শুরু করে রেলের বিভিন্ন এক্সামে এসেছে, সেই অঙ্কগুলো একটু তোমাদের দেখাবো। তোমরা মন দিয়ে দেখবে, জাস্ট কোনো চাপ নেই, প্রেশারলেসভাবে স্যারের সঙ্গে থাকো, দেখবে তুমি তোমার কাজ করতে পারবে 100% দিয়ে। তো আমি বাংলা মিডিয়ামদেরও কোনো ভয় নেই, ইংলিশ মিডিয়ামদেরও কোনো প্রবলেম নেই, আমি সেইভাবেই তোমাদেরকে দেখাবো। ওকে, তো চলো তাহলে আমি শুরু করছি ক্লাসটা। দেখো আমি একটু পড়ে শোনাচ্ছি। এ সিস্টার্ন ইজ নর্মালি ফিল্ড ইন 6 আওয়ার্স বাট টেক্স 3 আওয়ার্স লঙ্গার টু ফিল বিকজ অফ এ লিক ইন ইটস বটম। বলছি একটা সিস্টার নর্মালি ভরতে, মানে একটা চৌবাচ্চা নর্মালি ভরতে 6 ঘন্টা টাইম লাগে, কিন্তু সেই চৌবাচ্চা নিচেই যদি লিক থাকে তাহলে 3 ঘন্টা আরও বেশি টাইম নেয়। ওকে, এবার ইফ দ্য সিস্টার্ন ইজ ফুল, যদি সিস্টার্নটা ফুল হয়, ফুল থাকে, তাহলে লিক দ্য লিক উইল এমটি ইন, তাহলে সেটাকে পুরো খালি করতে বা শূন্য করতে কতক্ষণ টাইম নেবে? আশা করি বুঝতে পেরেছো, বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরাও বুঝতে পেরেছো, ইংলিশ মিডিয়ামরা তো বুঝতে পারছোই। তো আমরা ম্যাথসটা ক্যালকুলেশন করব কোনো প্রেশারলেস ছাড়াই, আমরা কিছু বুঝবো না এখানে, যা বুঝেছি বুঝে গেছি। আমরা এখানে বড় যে টাইমটা রয়েছে এখানে 6 আওয়ার্স, তো 6 আওয়ার্সটাকে আমরা ক্যাপিটাল টি ধরো, ঠিক আছে, 6 আওয়ার্সকে। ওকে, আর স্মল টিক ধরি হচ্ছে কাকে, আমি কম ঘন্টাকে, স্মল টি, কম ঘন্টাতে ছোটো টি, আর বেশি ঘন্টাতে ক্যাপিটাল টি, হয়ে গেল আমার প্রসেস। তাহলে আমরা অ্যান্সার করব রিকোয়ার্ড টাইম ইকুয়াল টু দিয়ে লিখব। ফর্মুলাটা একদম প্লেন ফর্মুলা, কোনো চাপ নেই। ফর্মুলা হচ্ছে টি ক্যাপিটাল টি ইনটু ক্যাপিটাল টি লিখেছো প্লাস এইচ, ওকে, এই প্লাস টি স্মল টি, সরি প্লাস স্মল টি, আচ্ছা, বাই স্মল টি। তাহলে ক্যালকুলেশনটা করি আমরা, এখানে শুধু মান বসাবো, 6 ইনটু কত, এসব মুখে মুখে করতে পারবে, প্রথমবার একটু করছো তো তাই এরকম হয়তো মনে হবে, দেখবে একদম আতিপাতি ব্যাপার এগুলো। তাহলে ক্যালকুলেশন করো কত হয়, কত হচ্ছে, দেখো ক্যালকুলেশন করে হচ্ছে তোমার 6 ইনটু 9, 4 9 6 9 54 বাই 3, তার মানে 54/3 ইকুয়াল টু হচ্ছে 18 আওয়ার্স। আশা করা যাচ্ছে বুঝেছো, তাহলে মানে কিছু বুঝলাম না ম্যাথটাতে, বুঝেছো বলাটাও মুশকিল, আসলে কিছু বোঝালাম না। তো বড়টি থাকলে বড় ঘন্টা আর কমটি থাকলে কম ঘন্টা, আর একটা ফর্মুলা মনে রাখলাম, ক্যাপিটাল টি ইনটু ক্যাপিটাল টি প্লাস স্মল টি বাই স্মল টি, এই ফর্মুলায় করে দিলাম, অঙ্ক হয়ে গেলো, কিছু বোঝাবুঝি লাগলো না। আরে সব অঙ্কই তো বুঝে বুঝে করবে, কিছু অঙ্ক না বুঝে করো, দেখবে তাতেও অঙ্ক আনসার চলে আসবে। আশা করা যাচ্ছে ক্লিয়ার হয়েছে, তোমরা বুঝতে পারলে তো, মানে এরকম আমার কথা হচ্ছে, এরকম যদি ম্যাথ থাকে তোমরা এরকমভাবে করবে, খুব সহজ ম্যাথগুলো তুমি কমপ্লিট করতে পারবে তাড়াতাড়ি করে, ঠিক আছে। আশা করা যাচ্ছে এক দুবার দেখার পরে ক্লিয়ার হবে, প্রথমে একটু শক খেয়ে নিচ্ছ হয়তো। পরেরটাতে চলে যাচ্ছি, পরেরটাতে আমি ক্যালকুলেশন করে দেবো না, সিস্টেমটা অনেক বড় অঙ্ক, তো সিস্টেমটা করে দেবো, একটু লেভেল 2 অঙ্ক, কোনো চিন্তা নেই। 2 ট্যাপস, মানে 2 ট্যাপস এ আর বি ক্যান ফিল এট সিস্টার্ন ইন 30 মিনিটস অ্যান্ড 60 মিনিট। 2 ট্যাপ আছে, সেই ট্যাপ দিয়ে একটা মানে চৌবাচ্চা ফিল করতে, মানে ভরতে 30 মিনিট এবং কত লাগে, 60 মিনিট টাইম লাগছে, লাগুক কোনো অসুবিধা নেই রেসপেক্টিভলি। দিয়ার আর ফি ইজ থার্ড এক্সস্ট ট্যাপ, আরেকটা ট্যাপ আছে যেটা
থার্ড ট্যাপ সেটাকে আমরা সি ধরছি, সেইটাকে বটমে নিচের দিকে আছে ট্যাঙ্কের, তার ফলে কি হচ্ছে সব ট্যাপ যদি একসঙ্গে খোলা থাকে তাহলে কি হচ্ছে, তাহলে ফুল হতে 45 মিনিট টাইম লাগবে। সব এ আর বি খোলা আছে এবং তার সঙ্গে যে ট্যাপটা নিচের ট্যাপ যেটা শুধু এক্সস্ট হচ্ছে সেই ট্যাপটাও খোলা থাকলে সেটাতে ফুল ফিল করতে মোট 45 মিনিট টাইম লাগছে, ঠিক আছে। আচ্ছা, ইন হোয়াট টাইম ক্যান এক্সস্ট ট্যাপ সি এমটি দ্য সিস্টার্ন হোয়েন ফুল, যদি তাহলে শুধুমাত্র যদি সিটাকে আমরা খুলে রাখি তাহলে ওই টোটাল সিস্টেমটা খালি হতে কত টাইম লাগবে, এই হচ্ছে অঙ্ক। অঙ্কটা অনেক বড় অঙ্ক, সুতরাং আমি একটা শর্টকাট ওয়ে বলছি, তোমরা এইভাবে করবে। দেখো তুমি এখানে মনে মনে তিনটে দেখো জগতের পরে এখানে তিনটেই সংখ্যা আছে, 30, 60 আর একটা হচ্ছে 45, এগুলোকে ভগবানের নাম নিয়ে এক্স ইকল টু 30 ধরো, ওয়াই ইকল টু হচ্ছে যা পরপর ধরো না, ওয়াই ইকল টু কত 60 ধরো, আর জেড ইকল টু কত ধরবে 45 ধরো, পরপর ধরে নিচ্ছি এক্স ওয়াই জেডটা পরপর ধরে নিই। হ্যাঁ, আমি অঙ্কটা তো বুঝলাম, বুঝে এরকম পরপর ধরে নিলাম। এবার যদি তোমার সি পাইপে এমটি কতক্ষণে লাগবে, যদি এরকম কোনো অঙ্ক আসে তাহলে সি পাইপে এমটি হতে, সি পাইপ যদি দিয়ে শুধু খোলা থাকবে তাহলে এমটি এমটি হতে যে টাইমটা লাগবে, সি পাইপ ওপেনিং অ্যাট এমটি টাইম, এরকমভাবে তুমি লিখতে পারো, লেখার দরকার নেই, শুধু ম্যাথস আমরা সলভ করবো। তাহলে কোন ফর্মুলা ইউজ করবো, দিস ইজ দ্য বেস্ট ফর্মুলা, এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই মিনিটস। ওকে, তোমরা করে নেবে, শুধু এখানে মান বসিয়ে দেবে, যা ক্যালকুলেশনে আসবে তোমরা করে নেবে, আমি আর ক্যালকুলেশন করে টাইমটাকে এক্সটেনশান করছি না তোমাদের জন্য। 60 × 45 তবু বসিয়ে দিলাম আমি তোমাদের কথা শুনে, আমি কিন্তু আর ক্যালকুলেশন করবো না, তোমরা আশা করি সিস্টেমটাকে খুব সুন্দরভাবে বুঝে নিয়েছো। 60 × 45 ওকে, 30 × 60 আশা করা যাচ্ছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। এবার ক্যালকুলেশন করে যা অ্যান্সার আসবে আসবে, তুমি ঠিক করেছো, ব্যাস দেটস এনাফ। ওকে, তোমরা অ্যান্সারটা আমাকে বলবে কত হয়েছে, এবং কথা হচ্ছে তোমরা ট্রাস্ট দিলাম, আশা করি বুঝতে পেরেছো। মানে দুটো পাইপ কথা হচ্ছে, দুটো পাইপ খোলা আছে, 3 নম্বর পাইপটা নিচে বটমে সেই পাইপটা দিয়ে এক্সস্ট হচ্ছে মানে জল, মানে জল, তার ফলে কি হচ্ছে তিনটে পাইপই যদি একসঙ্গে খুলে রাখার ফলে তাহলে কি হলো 45 মিনিটে পুরো সব ভরে গেল, ঠিক আছে, সিস্টেমটা ফুল হয়ে গেল। এখন কথা হচ্ছে সি পাইপ দিয়ে এক্সস্ট করতে কতক্ষণ টাইম লাগবে, ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে তোমাদের যে অ্যান্সার আছে আমাদের বক্সে জানাবে, তাহলে আমি বলে বুঝতে পারবো। ওকে, পরেরটা চলে যাচ্ছে, আমি কথা না বাড়িয়ে কথা বাড়াবো না, কেননা কথা বাড়ালে আমাদের টাইম ওয়েস্ট হয়ে যাবে। নেক্সট দেখো, অন ফিলিং, একটা ফিলিং পাইপ, এ পাইপ এ দিয়ে ফিল করতে 5 টাইমস ফাস্টার দ্যান সেকেন্ড পাইপ, দুটো পাইপ দিয়ে কোনো চৌবাচ্চা ভরা হচ্ছে, তাহলে বি চৌবাচ্চা যে টাইম লাগবে তার থেকে এ চৌবাচ্চাতে ভরলে 5 গুণ তাড়াতাড়ি ভরতে পারবো আমরা। ওকে, এখন কথা হচ্ছে বি ক্যান ফিল এ সিস্টার্ন ইন 36 মিনিট, যদি বি পাইপ দিয়ে মানে একটা সিস্টার্নকে ভরতে 36 মিনিট টাইম লাগছে। ওকে, দেন ফাইন্ড দ্য টাইম হোয়েন দ্য সিস্টার্ন উইল বি ফিল ই বোথ ফিল পাইপস আর ওপেন টুগেদার। এবার কথা হচ্ছে, আমি পরিষ্কার বাংলা করে একবার বলি, দুটো পাইপ, একটা পাইপ হচ্ছে এ, একটা পাইপ বি, তো একটা পাইপ এ, একটা পাইপ বি, তো এ পাইপটার ক্ষমতা বেশি, মানে 5 গুণ তাড়াতাড়ি ভরতে পারে বি পাইপের থেকে, মিটে গেল। এখন কথা হচ্ছে শুধু বি পাইপ দিয়ে যদি ভরে তাহলে 36 মিনিট টাইম লাগবে সেই সিস্টেমটা ভরতে। এখন কথা হচ্ছে ফাইন্ড দ্য টাইম হোয়েন দ্য সিস্টার্ন উইল বি ফিল, দুটো পাইপই যদি এখন খুলে রাখি একসঙ্গে তাহলে সেই সিস্টেমটা ভরতে কতক্ষণ টাইম লাগবে, সেটাই আমার কোয়েশ্চেন, আশা করা যাচ্ছে বুঝে গেছো। এই যদি অঙ্ক আসে একদম মন্ত্রের মতো অঙ্ক করে নেবে, ঠিক আছে। এখানে দেখো লিখবে এরকমভাবে, রিকোয়ার্ড টাইম ইকুয়াল টু কি এক্স বাই এন প্লাস এন, মন্ত্রের মতো অঙ্ক হবে, এক্স মানে কত 36 আর এন মানে হচ্ছে কত গুণ লাগবে 5 + 1, এক হচ্ছে ফর্মুলার এক, ইকুয়াল টু কত হলো তাহলে ক্যালকুলেশন করে দেখবে 6 মিনিট। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা, খুব ইজি লাগছে তোমাদের, একটু বারবার প্র্যাকটিস করলে সহজ লাগবে, প্রথমবার যদি দেখো বা শোনো তাহলে কিন্তু কঠিন লাগবে, এটা বারবার দেখার পরে তোমার কাছে অনেকটা ইজি থেকে ইজিয়েস্ট হয়ে যাবে। আমার কথা হচ্ছে অঙ্কে টাইপ পড়তে হয়, বহু গাদা অঙ্ক যারা করে তারা হচ্ছে পাগল, মানে এক গাদা অঙ্ক করতে নেই কম্পিটিশানে, প্রচুর যা অঙ্ক করবে টাইপগুলোকে ফলো করবে, এটা হচ্ছে তোমার মেন কাজ, মেন থিঙ্কিং। নেক্সট ম্যাথে চলে যাচ্ছি আমি, একই টাইপের ম্যাথ একটু আলাদা। আগে হচ্ছে দেখো সেই ব্যাপারটা, তোমরা প্রথমে দেখলে মনে করবে দুটো ম্যাথসই বরাবর, কিন্তু বস না,
ওয়ান ফিলিং পাইপে একটা এ পাইপ দিয়ে ফিল করতে সব ছগুণ তাড়াতাড়ি ঘুরতে পারে, কার থেকে বির থেকে, বি পাইপের থেকে ছগুণ ফাস্ট কিন্তু এ পাইপ দিয়ে ভরতে পারে। এখন কথা হচ্ছে, আগেরবার এই যে বি পাইপ ওপেন ছিল, বি পাইপ দিয়ে ভরলে হচ্ছে 36 মিনিট পারা যাচ্ছিলো, এখন বি পাইপ না, এখন এ পাইপে ফিল করতে 28 মিনিট টাইমে পারছে। এখন এ পাইপে ফিল করতে সেই সিস্টেমটা কত, 28 মিনিট টাইম লাগছে। দেন ফাইন্ড দ্য টাইম হোয়েন দ্য সিস্টেম, দেন ফাইন্ড দ্য টাইম হোয়েন দ্য সিস্টেম উইল বি ফুল ইফ বোথ পাইপস আর ওপেন টুগেদার। যদি দুটো পাইপ একসঙ্গেই মানে খোলা থাকে তাহলে কতক্ষণ টাইম লাগবে সেই সিস্টেমটা ভরতে? আশা করা যাচ্ছে বুঝতে পেরেছে আমার কথা। কি বললাম, প্রথম দুটো পাইপ আছে, এ পাইপে ভরতে, এ পাইপের মানে 6 টাইম তাড়াতাড়ি ভরতে পারবে বি টাইপ টাইমের, বি পাইপের থেকে। এবার কথা হচ্ছে এখানে কি বলতো, এখানে এ পাইপে ভরতে পারবে হচ্ছে 28 মিনিটসে সেই সিস্টেমটা, সেই মানে চৌবাচ্চাটা। তাহলে কথা হচ্ছে দুটো পাইপ একসঙ্গে খুললে কতক্ষণ টাইম লাগবে? দেখো আবার একটা নতুন ফর্মুলা শিখে নাও, এখানে লেখো রিকোয়ার্ড টাইম, রিকোয়ার্ড টাইম ওকে ইকুয়াল টু লেখো এন বাই এন প্লাস ওয়ান, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করো, ইনটু এক্স করে নাও, ঠিক আছে। এবার ইকুয়াল টু দাও, দিয়ে এন মানে তো জানো কত গুণ, মানে 6, আর হচ্ছে নিচে হচ্ছে 6 প্লাস 1, আর টোটালটার ইনটু কত, ইনটু হচ্ছে 28। ওই যা রয়েছে, এখন অন্ধ লোকও এই সব ফর্মুলায় অঙ্ক করতে পারবে, অথচ তোমাদের এই চ্যাপ্টার খুব কঠিন লাগতো, কিন্তু এই চ্যাপ্টারে অঙ্ক করত মন্ত্রের মতো অঙ্ক হয়ে যাবে আই থিঙ্ক। এবার আমি তোমাদের একটা দুটো কথা বলি শোনো, এই অঙ্কগুলো প্রথমবার দেখলে মনে হবে যে কঠিন কঠিন লাগছে, তুমি যদি 2-4 বার এই অঙ্কগুলো দেখে প্র্যাকটিস করো, এবার শুধু মাথায় তোমাকে রাখতে হবে এই টাইপের যখন কোনো ম্যাথ আসবে তুমি এইভাবে অন্ধের মতো সলভ করে ফেলবে। কিছু ম্যাথ তোমাকে এমনভাবে প্রিপেয়ার করতে হবে যে সেই টাইপের যা ম্যাথ আসবে তোমাকে খুব তাড়াতাড়ি পারফর্ম করে নিতে হবে। আশা করা যাচ্ছে আমার কথা তোমরা বুঝতে পেরেছো এবং মন দিয়ে বুঝেছো। আশা করি এই ফর্মুলাগুলো ইউজ করলে তোমাদের অনেকটাই 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 উপকার হবে। ওকে, তো যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর কমেন্টস করবে, শেয়ার করবে, আর এই পরিবারটাকে যত বড় করবে ততই তোমাদের লাভ, সাথে আমরা তোমার সাথে থাকবো। ওকে, তোমাদের পাশে থাকতে চাইছি, কিন্তু পরিবারটাকে অবশ্যই বড় করা চাই। ওকে, বেস্ট অফ লাক প্রত্যেকের, সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ইন ফিউচারে অন্য অন্য বিষয় নিয়ে, ম্যাথস নিয়ে এবং আমাদের যা সিস্টেম তপোবন স্টাডি সেন্টারের চ্যানেলে দেখবে ভ্যারাইটিস ভিডিও নিয়ে আমরা আসি। আশা করি তোমাদের পাশে যেভাবে রয়েছি এর থেকে আরও আরও বেশিভাবে থাকতে আমরা বদ্ধপরিকর। ওকে, বেস্ট অফ লাক, খুব ভালো থেকো তোমরা।